السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته يا رسول الله يا حبيب يا رسول الله देखो के क्या
सुनते हैं कि मैं सर में उपस्थित चट्टग्राम অন্যতম সুপরিচিত উপজেলা পটিয়া উপজেলাটি এই পশ্চিম পটিয়া পশ্চিম কুসুমপুরা প্যাটান সরদার একতার সঙ্গে রত হবে পশ্চিম কুসুমপুরা প্যাটান সরদার জামে মসজিদ ময়দানে আয়োজিত এই দুই দিন ব্যাপী নবম পবিত্র খতমে সহি বুখারি শরীফ ওয়াজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলে প্রথম দিবসের দ্বিতীয় অধিবেশনে অপরাপর ওলামায়ে আহলে সুন্নাহ সামনে বসা রসুল প্রেমিক ওলি প্রেমিক আশেকানে রসুল আশেকানে গাউস আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবার কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা বিশেষ করে আমার পর্দানশী মেহেরবান মা ও বোনেরা অত্র মাহফিল পরিচালনা কমিটি সকল ভাইয়েরা রহিমানি ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা ফিদারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে আমি গুনাহগার অসংখ্য শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদের খালিক আমাদের মালিক যিনি আমাদের রিজিক দাতা যিনি আমাদের শরীরের মধ্যে আমাদের বডির মধ্যে সর্বক্ষণ শ্বাস প্রশ্বাস চালু রেখেছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে অসংখ্য দরুদ ও সালাম प्यारे नबी हयातुन नबी कमले वाले नबी रसूल नबी नूर मुजस्सम फखर आदम व बनी आदम अनीस गरीबी हड़प दला हड़प द पावा ला एटाप ला हड़प द मैसेंजर्स डिपार्टमेंट प्रोपराइटर ऑफ ऑल पैराडाइज रसूल अकरम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम नूरानी आलिशान जिंदा कदमान शरीफान मुबारक उच्च स्वरे बोली अल्हम्दुलिल्लाह अरे जो जोरे बोली एबार सबाए बोली या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाह पाक अस्कर माय फिल की कबूल को अरे जो जोरे हो আপনারা জানেন এই দুই দিন ব্যাপী মাহফিলের এক একজন ওয়াইজ কে এক একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে ঠিক না ব্যাপী তো আমি গুনাহগার না খান্দা না সিস্টে ওয়ার কানা বিষয়বস্তু দেওয়া হলো বিশ্ব মানবতা প্রতিষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবধান জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে আরে বাবা সকল সৃষ্টি মূল রহস্যই তো আমাদের নবী আর একটু জোরে বলুন না গোটা খোদার খোদাই সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের নবীজির কারণে ঠিক কিনা বলুন বন্ধুরে আমার আল্লাহ পাক বলেন লাউলাক লামা আযহারতুর রুবিয়্যা রাসূল আপনাকে যদি
আমি আল্লাহ সৃষ্টি না করতাম তাহলে আমি যে একজন আল্লাহ একজন গড একজন লর্ড আছি ওইটা কখনো আমি আল্লাহ প্রকাশ করতাম না। জোরে বলুন, আর একটু জোরে বলুন না। এই জন্য শায়ের বলে क्या तेरी बया करो मैं प्यारे नबी की शान में जिसने उन्हीं पैदा किया हो दीवा शैदा हो गए में जब ये मोहम्मद इस्लाम जिंदा हो गई इस्लाम जिंदा अरे तो जोड़े जग में जब ये मोहम्मद इस्लाम इस्लाम जिंदा दिल में ही इल्लल्लाह मेरा लबी मोहम्मद मुस्तफा दिल में ही इल्लल्लाह मेरा लबी मोहम्मद इस्लाम जिंदा हो गए इस्लाम जिंदा बुतों ने सब कलमा पढ़ा बुतों ने सब कलमा पढ़ा काफिरी मुसलमान हो जग में जब ये मोहम्मद इस्लाम जिंदा हो गए इस्लाम जिंदा अल्लाहुम्मा सल्ले محمد والا اڑے جا رے رتیر ہوا اڑے جا رے مدینہ مدر سلام پہنچے पाक रवाज़ अल्लाह वलाली कुतेरुल प्राणेर नबी Allah
सबाई जानी आमादेर प्रिय रसूल पृथ्वीर जमीने शोभागमन करार पूर्वे एकटा जमाना छिल जेटार नाम होच्छे आय्यामे जाहेलिया ठीक किना बोलें जेटा कि हिस्टोरी बुकेर भितरे एज अफ इग्नोरेंस बला हय अज्ञतार जुग बला हय मूर्खतार जुग बला हय सेई जमानाय একটার পর একটা অত্যাচার সংঘটিত হচ্ছিল মানুষের মাঝে ছিল না কোনো বিবেক পানের মতো কোনো রূপ মানুষ সর্বদা পশুত্বের রূপ নিয়ে চলাফেরা করেছিল ওই মুহূর্তের মধ্যে সারা বিশ্বের জমিনে মানবতার মুক্তির দিশা হিসেবে পৃথিবীর জমিনে সমাগমন করেছেন সকল নবীদের নবী ইমামুল আনবিয়ায়ে ওয়াল মুরসালিন রাহাতুল আশিকীন সিরাজুল মুনীর হুজুর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া দোস্তান থেকে জিদাবা ঠিক না ভাই ঠিক আরে জোরে বলুন ঠিক কি না বন্ধুরে আমার এখন বাংলাদেশের জমি কক্সের বাজারের সাথে বিরাট একটা ভূমি জুড়ে রয়েছে অসংগর রোহিঙ্গারা ঠিক না ভাই ঠিক আসুই কি এই যে রোহিঙ্গারা আজকে বাংলাদেশের জমিন আশ্রয় পেয়েছে এই যে আশ্রয়ের একটা সিস্টেম মানুষ দুঃখে পড়লে বিপদের মধ্যে পড়লে আশ্রয়হীনদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে আমার নবীর দেওয়া শিক্ষা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী তো সকল জাতির শিক্ষক ঠিক কি না সব কিছু পৃথিবীর জমিনে যত নেয়ামত শিক্ষা দিয়েছেন আমাদের নবী জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার রাসূল যখন জাবালে নূরের উপরে যখন আল্লাহর ইবাদত করতে লাগলেন হঠাৎ জিবরীল আবির্ভাব পরে আল্লাহর নবীকে বললেন কর আমার রাসূল পাঠ করলেন না আবার জিবরীল বলি কর এ আল্লাহর হাবিব আপনি পাঠ করুন আমার নবী তারপরে পাঠ করেন আবার বলি কর ও আল্লাহর হাবিব আপনি পাঠ করুন আমার নবী পাঠ করেন হঠাৎ আমার নবী বলে দিলে ইয়া জিবরাইল আনমা আনা বেকারিন रसूल पढ़ान आगमन कर रसूल शिक्षक रूपे प्रेरित আর একটু জোরে বলুন না আরে জোরে আমার রাসূল কি পড়তে এসেছেন নাকি পড়াইতে এসেছেন আরে জোরে বলুন কি পড়া কত সুন্দর আমার নবীর দেওয়া শিক্ষা হযরতে যায়িদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যায়িদ বলেন অগবিশ্বের জমিনের মানুষ আমি আমার পিতা হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকে গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক তিনি যিনি খলিফাতুল মুসলিমিন যাকে দেখলে শয়তান পর্যন্ত পালিয়ে যায় ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একখানা ঘটনা আমি আসলাম দেখেছি জুড়ে বলুন সুবহান যায়েদ বলে
আমার পিতা বললে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা অভ্যাস ছিল, উনি রাতের অন্ধকারে ছদ্মবেশ ধরে ধরে প্রজাদের খবর নিতেন। জোরে বলুন আরেকটু জোরে। আমাদের এমপি মন্ত্রী আমাদেরকে দেখবে তো দূরের কথা, এমপি মন্ত্রীকে দাওয়াত দেওয়া স্যার আমাদের এলাকায় আনা সম্ভব না। একটা সময় নিচ থেকে আসে, ওটা হচ্ছে বুটের সময়। আমাদের দরকার, আমাদেরকে দাওয়াত দিতে হয়, নিচ থেকে আসে না, দাওয়াত দিয়ে আনতে হয়। ঠিক কিনা বলেন? আর খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিতে হয় না, উনি নিজ থেকে প্রধান সম্মুখে হাজির হয়ে যান। হযরতে আসলাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশ নিয়ে যখন রাজ্যের আনাসে কানাসে যখন ঘুরতে লাগলেন, এই অবস্থার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কান মুবারকে একটা কান্নার ধ্বনি আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু শুনতে পেলেন, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার কান্না। হযরতে ওমর কদম বাড়িয়ে আস্তে আস্তে যখন ওই ঘরের কোণায় যখন চলে গেলেন, এই অবস্থার মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখতে পেলেন একজন মা একটি ডেকচির ভিতরে পানি নেড়ে নেড়ে চুলার উপর সিদ্ধ করতে লাগলেন। ওমর ছদ্মবেশ নিয়ে ওই মা জননের কদম মোবারকে গেলেন, ডাক মারলেন, মা ও মা এই বাচ্চাগুলো কেন কান্দে গো মা? বলে, এই বাবা কি করে বুঝাবো, আজকে কয়েকটা দিন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোদার তাড়নায় কোদার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমি মা অনেকক্ষণ তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বললাম, দেখতে পেলাম সন্তানরা আর সহ্য করতে পারে না। এই অবস্থার মধ্যে আমিও দেরি করলাম না, একটা চুলার উপরে গরম পানি দিয়ে গরম পানি চুলায় আগুন জ্বালিয়ে সিদ্ধ করতে লাগলাম, বাচ্চাদেরকে বলতে লাগলাম, বাবা এই বুঝি খাবার নেমে আসলো, বাচ্চাদেরকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি যাতে বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমের মধ্যে চলে যায়, এই জন্য আমি এই গরম পানিগুলো সিদ্ধ করতে লাগলাম। ওই অবস্থার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চক্ষু মুবারক দিয়ে অজস্র নয়নে পানি বের হওয়া আরম্ভ করল। ওমর বলে, মা আপনি কি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে একবার বলো নাই? বলে, খলিফা ওমর এত বড় একজন রাষ্ট্র প্রশাসক, একজন রাষ্ট্রপ্রধান, আমার মতো গরিবের খবর নেওয়ার সময় কোথায়? হযরত ওমর বলে, মা একটু করে অপেক্ষা করুন, আমি আবার আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, আস্তে আস্তে কদম বাড়াইয়া উনি ঘোড়ার উপরে সবার হয়ে দ্রুত ঘোড়া ছেড়ে দিয়ে উনি ওরা থেকে বাইতুল মাল মালের কাছে চলে গেলে, বাইতুল মাল থেকে উনি একটি আটার বস্তা নিলেন আর দিয়ে নিলেন যা যা লাগে ওই ছোট্ট বাচ্চাদের কাপড় পর্যন্ত ওমর নিজের হাতে নিলেন। হযরতে আসলাম বলেন, ওমর ইবনুল খাত্তাবকে আমি দেখতে লাগলাম, ওমর আমাকে বলতে লাগলো, অথচ আমি ওমরের একজন গোলাম। আসলাম দেরি করো না, এই আটার বস্তা
কাঁটা আমার পিঠের উপরে তুলে দাও। আসলাম বলে আমিরুল মুমিনীন আমার পিঠের উপরে আটার বস্তা বহন করতে দিন। ওমর দুই চোখের পানি ছেড়ে বলে আসলাম রে কালকে হাশরের ময়দানে আল্লাহর নবীর সামনে তোমাকে জবাব দিতে হবে না। ও আসলাম আল্লাহর বিচারের তার দ্বারা তোমাকে জবাব দিতে হবে না, জবাব দিতে হবে এই আটার বস্তা আমি নিজে বহন করে চলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা পিঠের উপর নিয়ে আস্তে আস্তে ওই বুড়িমার দরের মধ্যে পৌঁছিয়ে দিলেন। ওমর দেরি করলেন না, বলে দিলেন মা একটু করে আপনি ভিতরে ঢুকুন, বাচ্চাগুলোকে আপনি সান্ত্বনা দিন আর আমি একটু পরে তাদের জন্য খাবার রেডি করি। ওমর গোটা পৃথিবীর অর্ধেক পৃথিবীর শাসক ওমর নিজে গরম পানির ভিতরে আটা দিয়ে হামির মেরে একটা একটা রুটি বানিয়ে ওমর ডাক মারলেন মা একটু করে এবার ঘর থেকে বের হয়ে আসো। সন্তান নিয়ে বের হয়ে আসিস, একটা সন্তান মায়ের কোলে দিল আর একটা সন্তান ওমর নিজের কোলে নিলে। বাচ্চার মুখে আস্তে আস্তে ওমর রুটির টুকরো ঢোকাতে আরম্ভ করলেন। জোরে বলো ওমর। এইভাবে যখন রুটি খাওয়ালেন সন্তানদের মুখে হাসি ফুটে উঠল। ওই অবস্থার মধ্যে মায়ের কাছে বলি মা ও মা এখন আপনি খুশি নি? মা বলে দিলেন বাবা আমার মনে হচ্ছে আল্লাহ আপনাকে ওমরের জায়গায় বসালে বোধহয় ভালো হতো, আপনি বোধহয় খলিফাতুল মুসলিমিন হলে ভালো হতো। ওই মহিলা হযরতে ওমরকে চিনেনি। ওই মুহূর্তের মধ্যে ওমর বলি মা আমি দুটো হাত বাড়িয়ে দিলাম, মা দয়া করে ওমরকে মাফ করে দিন। মা বলে ঘটনা কি বাবা, তুমি কেন ওমরের জন্য মাফ চাইতেছ? বলে মা ওমরের তো কোনো দোষ নাই, কারণ আপনি কোনোদিন ওমরের দরবারে আপনার অভাবের কথা কোনোদিন বলেননি। ওই মা বলতে লাগলো আমি তোমার কারণে ওমরকে মাফ করে দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে আমার ওমর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যখন ঘর থেকে বের হয়ে একটু দূরে যখন গেলে বলতে লাগলেন আল্লাহ তোমার দরবারে অনেক শুকরিয়া, একজন প্রজার অভিযোগ থেকে আপনি ওমরকে রক্ষা করলেন। জোরে বলো বন্ধুরে আমার। শুধু তাই নয় ওমরের আরেকটা মানবতা দেখতে পেলাম। যদি ওমরকে জিজ্ঞেস করি অনেক বাচ্চার তো প্রজার কোনো খবর নাই, প্রজা না খেয়ে যদি মারাও যায় তার কোনো খবর নাই, প্রজা যদি এক ওয়াক্ত উপোস নয় বছরের পর বছর উপোস থাকে বাদশার কোনো রাষ্ট্রপ্রধানের খবর থাকে না। ওমর রে আপনি এই সিদ্ধান্ত করতে গিয়ে পেলেন, ওমর এই মানবতা আপনাকে কে শিক্ষা দিয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন আমি এই মানবতার শিক্ষা পেয়েছি হায়াতুল নবীর কদম মোবারকে। জোরে বলো আরে জোরে। এই জন্যই তো বলা হয় এলাকার মানুষ মদিনা শরীফ যাবে না, কথা বলেন যাওয়ার আশা আছে না? তো আশা যদি থাকে
অন্তরে জোরে সুরে বলতে হবে নাকি আস্তে আস্তে বলবে? সকলে বলি মুসলমান চল, আর জোরে মুসলমান চল, অন্তরে তুই শান্তি পাবি, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল, আরে দিন দুনিয়া সকল মুশকিল, দিন দুনিয়া সকল মুশকিল হয়ে যাবে বল মুসলমান চল, আর জোরে মুসলমান চল, আরে তুমি কেটেছো এক মোদর, এবার তোমরা ছেড়ে দাও গাফলত, তুমি কেটেছো এক মোদর, এবার তোমরা ছেড়ে দাও গাফলত, বাঁচাও দিনের মান ইজ্জত, নইলে তোমার সকল মেহনত হবে যে নিষ্ফল মুসলমান চল, আর জোরে মুসলমান চল, অন্তরে তুই শান্তি পাবি, অন্তরে তুই শান্তি পাবি, বুকে পাবি বল, আরে দিন দুনিয়ার সকল মুশকিল, দিন দুনিয়ার সকল মুশকিল যাবে হল মুসলমান চল, আর জোরে মুসলমান চল, সুবহানাল্লাহ বলো, আর একটু জোরে, আর একটু জোরে, বন্ধুরে আমার সেইদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হঠাৎ মা জননী বলতে লাগলেন আপনি কি জানেন না দুধের সাথে পানি মেশানো একটা মস্ত বড় অপরাধ? খলিফাতুল মুসলিম এইটা তো কখনো সম্ভব নয়, অবস্থার মধ্যে মা বলে পুরো মা এত গভীর রাতে পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে গেল, আপনি খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করতে লাগলেন, কিন্তু আপনি ওই রব্বুল আলামিনের কথাকে করলেন না, কোরআনের মধ্যে
স্পষ্ট করে দিলেন ওয়ানাহালু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলে দিলেন ও বান্দা বান্দিনে আমাকে তোমরা তালাশ করো আমাকে তোমরা খোঁজো কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে দিলেন ও আমার বান্দা বান্দিনে শোনো আমি আল্লাহ তোমাদের জন্য মজুদ রয়েছে জোরে বলো মেয়ে বলে দিন মা গরদানের শাইরকের চাইতো আরো কাছে আল্লাহ আছে একটু করে বলে দিন আল্লাহকে কি করে পাঠিয়ে দেবে এই কথা যখন বলে দিলেন মা দুই চোখের পানি ছেড়ে দিলেন বলে দিল মা তোমার মতো একজন কন্যা আমার গর্ভের মধ্যে ধারণ করে আমি মা আজকে গর্বিত আমি খুব খুশি হয়ে গেলাম আজকে কি কবিরা দুরা থেকে আমাকে তুমি বাঁচিয়ে দিলে এক্ষুনি তবা করলাম এই ধরনের মনস্কামনা কখনো অন্তরের মধ্যে আর জাগ্রত করব না আর কখনো দুধের মধ্যে পানি দিয়ে ভেজাল করব না হযরত সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে চলে গিয়ে যখন সকাল হলো ওমরের সামনে হাজির হয়ে গেলেন আরে জোরে এই মা আমি আপনাদেরকে ওমর তলব করেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনাদেরকে ডেকেছে মা আমি দুইজন হাজির কিরি কি অপরাধ করলাম চিন্তা করতে লাগলেন আবার বলতেছেন কই কোন অপরাধ তো করি নাই গত রাত্রে যদিও বা অপরাধ করার কথা বলেছি আমরা অপরাধ কথা বলেন না আমরা অপরাধ বাবু দুষ্টুমি করুন বাড়ি
আমিন বলুন। আর একটু জোরে, আরো জোরে, নবীর বাড়ির খবর পৌঁছানো যায় কিনা, আরেক জোরে বলুন যায় কিনা। বাবারে আবা, আমি বেশ কয়েকবার গেলাম মদিনা শরীফ, টাকা নাই পয়সা নাই, অন্তর দিয়ে শুধু কান্দিয়েছি কেঁদেছি। আল্লাহ একখানে একটা উপায় আমাকে মদিনা শরীফ নিয়ে গিয়েছেন। আমাদের চট্টগ্রামের সাহেব রাতে জন্য বলে যাদের টাকা নাই পয়সা নাই, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা সোনার, আর একটু জোরে সোনার মদিনা মনে হতে যাই বলাই আতম টিয়া পয়সা নাই মনে হতে কিন্তু টিয়া মনে হর পাখির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই সোনার মদিনা মদিনা আই যদি হইতাম আকাশর তারা সাই থাকতাম মদিনা মনোভরা, আল্লাহ সাই থাকতাম মদিনা আশা ফোরাইতাম সোনার মদিনা, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা সোনার মদিনা পল্লাই আতম টিয়া পয়সা নাই মনে হতে কিন্তু টিয়া মনে হর পাখির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কারণে ওর ডাকা পাঠান, চিন্তা করতে লাগলেন কি রে কোন অপরাধ তো করি নাই, মামিয়ে বলে তারপরেও তো খলিফাতুল মুসলিমিন তলব করেছেন যেতে হবে, আরো যারা বলেন ঠিক কিনা, মামি দুইজন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনভুর দরবারে যখন গেলেন ওমর বলে দিলেন এই মা এবং মেয়েরে আমি বলে দিচ্ছি শুনো, তোমাদের দুইজনের আলাপ চারিতা আমি ওমর রাতের মধ্যে শুনতে পেয়েছি, আমি তোমাদের ব্যবহারের মধ্যে এত খুশি হয়ে গেলাম, মা আমি ওমর আপনি
আপনার কাছে একটা নিয়ামত তলব করি। বলে ওমর আপনি কি আমার কাছে চান? ওমর বলে রে মা আপনার মেয়েটা তুমি নয়, বর্তমান যুগের মধ্যে একজন আল্লাহর বলি যার ভিতরে অন্তরে পাপের ব্যাপার বয়ে রয়েছে। আপনার মেয়েকে আমি ওমর নিজে বিয়ে দেব। জোরে বল ওমরকে যদি জিজ্ঞাসা করে আমার কামলি বলে নিশ্চয় আপনি হচ্ছেন অনুপম চরিত্র, অনুপম আদর্শের অধিকারী। আর একটু জোরে বলুন না, আর একটু জোরে। বন্ধুরে আমার, আজকে আমরা কার কবরকে নিচ্ছি? বন্ধুরে বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কোন ব্যক্তি বলতে পারবে বাংলাদেশের মুসলমান কোন বৌদ্ধের উপর অত্যাচার করতে গেছে? কথা বলুন, বরং সে বাংলাদেশের মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক বিপদের সময় তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, ঠিক কিনা বলুন? মুসলমানেরা কোন বৌদ্ধকে, কোন খ্রিস্টানকে, কোন হিন্দুকে কখনো ঘৃণা করে না, ঠিক কিনা বলে? এটা আমাদের বাঙালি জাতির একটা অভ্যাস। কিন্তু হাদিস শরীফ যদি আমরা যদি বিশ্বাস করি, দেখতে পাই এটা আমার নবীর সুন্নাত। আর একটু জোরে বলুন না। অনেকে বলে বিধর্মীর সাথে কি মানবতা, কিন্তু হায়াতুল নবী বলেন তুমি বিধর্মীদের প্রতিও মানবতা দেখাবে, দেখতে পাবে একদিন ওই বিধর্মীয় কর্মা পরে মুসলমান হয়ে গেল। আরে জোরে বলুন না। বন্ধুরে আমার একটু করে জেনে রাখুন, হায়াতুন নবী কামলে বলেন আমাদেরকে কি শিক্ষা দিলেন? খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত, তিনি বলেন কানা গোলামুন ইয়াহুদিয়ুন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। অনেকের ঘরে হিন্দু চাকর বাকর থাকে না, কথা বলেন না, বৌদ্ধ থাকে হিন্দু থাকে। একটা অফিসে যখন আপনি যাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে যান, দেখবেন স্কুল কলেজ এমনকি আমি দেখতে পেয়েছি কয়েকটা মাদ্রাসায় হিন্দু শিক্ষক আছে, আছে না? নাই জি, আমার মুরব্বী বলতেছেন ইংরেজি শিক্ষক মাদ্রাসায় হিন্দু আছে, ঠিক কিনা বলে? তো আমাদের মনের ভিতরে তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি মায়া মমতা ভালোবাসা আছে না? নাই। আর যারা বলেন আছে না? নাই। বন্ধুরে আমার, বিশ্বের জমিনে আজ তথা ইসলামিক স্টেট গঠন করে আপনার বিধর্মীদেরকে সবাই করে আজকে মুসলমানদের মুখে কলঙ্ক লাগানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার যে ইসলামের আদর্শ নয়, আমার নবীর আদর্শ হচ্ছে প্রত্যেক রাষ্ট্রের ভিতরে প্রত্যেক ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ঠিক না? ব্যাটি আমার নবীর জামানায় ইহুদি ছিল, ঠিক কিনা? আমার নবী কি কোনো ইহুদির উপর অত্যাচার করেছে? কোনো বিধর্মীর উপর অত্যাচার আমার নবী করেছে? করে নাই। বরং সে মাইকেল ইসহাক 100 মানুষের জীবনী দিয়ে একটা
করে বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া দোস্তুল মুস্তাজির জিন্দাবাদ বাবা রে আমার মাইকে রইস হাত বলে দিচ্ছেন সবার উপরে আল্লাহর পরে তিনি রয়েছেন উনি হচ্ছেন মুসলমানদের নবী উনি আমার নবীর জীবনীকে সবার উপরে স্থান দিলেন ঠিক না বেটি আরে জোরে বলেন ঠিক কি না বন্ধু রে আমার হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীর খাদেম বন্ধু রে আমরা কিছুদিন কয়েক বছর আগেও ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম রাজন হত্যার বিচার চাই ঠিক কিনা বলেন আরে কথা বলেন না রাজনকে মারা হলো মারতে মারতে ছোট্ট বাচ্চাকে লাশ বানিয়ে ফেলা হলো এই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হলো এমনকি মানবাধিকার কমিশন পর্যন্ত এই ঘটনাকে রেখা পাত ঘটালো এই অবস্থার মধ্যে বাংলাদেশ সরকারের কোর্ট বাংলাদেশের আদালত রাজন হত্যার হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল ঠিক কিনা বলে বন্ধুরে আমার এই যে মানুষকে মারার ব্যাপার এই যে মানবতা থেকে উঠা অন্তরের মধ্যে এটা তো আমার নবীর শিক্ষা ঠিক কিনা বন্ধুরে বাংলাদেশের পেপার টিভির হেডলাইনে পেয়ে গেল ঘরের মধ্যে মহিলা কর্মচারী যখন অর্থাৎ রান্নার কাজের জন্য ঘরের কাজের জন্য যখন চাকরানি রাখা হলো আমরা পেয়ে গেলাম ওই মেয়ের শরীরে গরম তেল দ্বারা জলসে দেওয়া হলো ঘরের ছাদ থেকে চাকরানিকে ফেলে মেরে ফেলা হলো গরম খুন্তি দিয়ে সেক দেওয়া হলো সেকা দেওয়া হলো এইটা তো আমার নবী পৃথিবীর জমিনে এসে এর বিরুদ্ধে আমার নবীর আদর্শের সংগ্রাম ছিল জোরে বলো ঠিক কিনা বলো আমরা যদি অফিসে কোন দোকানে যদি কোন কর্মচারী যদি রাখি অনেকে এমন আছে কর্মচারীদেরকে আমরা নিজের হাতে মারতে শুরু করি যদি চায়ের দোকানে একটা চা দোকানি যখন কর্মচারী রাখে একটা প্লেট ভেঙে গেলে লাঠি দিয়ে মারে ঠিক কিনা বলেন হাতে পায়ে আঘাত করে কিন্তু আল্লাহর নবীর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবীর খাদেম একবারের জন্য চোখ মোবারক রাঙ্গাইয়া তাকাইনি আমার নবীর আমার ব্যবহার কোনদিন ও শব্দ পর্যন্ত করেন নাই আমাকে আঘাত করবেন দূরের কথা আমার রাসূল শিক্ষা দিয়েছেন তোমার চাকর হতে পারে তোমার বেতনভুক্ত কর্মচারী হতে পারে তার একটা পরিচয় হলো সেই মানুষ আরো জোরে সেই হলো মানুষ তার প্রতি তোমাকে মানবতা প্রদর্শন করতে হবে ঠিক কিনা বলুন আরো জোরে বলুন কিনা বন্ধুরে আমার নবীর দরবারে আমার নবীর খেদমত করত গোলাম ইহুদি মুসলমান নয় একজন ইহুদি গোলাম ইয়াদুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুবকটা ইহুদি বালকটা আমার নবীর খেদমত করত ফামারিদা একদিন ওই যুবকটা অসুস্থ হয়ে গেল জোরে বলো আরে জোরে এখান থেকে একটা সবক গ্রহণ করবেন আপনার কর্মচারী ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক সে অসুস্থ হয়ে গেলে
তাকে দেখতে যাওয়াটা আমার নবীর সুন্নাত। আরে জোরে বন্ধুরে ফাতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু আল্লাহর নবী ওই ইহুদি গোলামকে ইহুদি কর্মচারীকে দেখার জন্য আমার রাসূল তার ঘরের মধ্যে তশি দিয়ে গেলেন। জোরে বলো ফাকাদা ইনদা রাসিহি আমার রাসূল তার মাথা বরাবর বসলেন। এটা ইহুদি বিধর্মী আমার রাসূল তার তো মোরাকে নাই একটা মানবতার শিক্ষা রেখে গিয়েছেন। আমার রাসূল বালকের পাশে বসে গেলেন। শুধু তাই নয় আমার কামনি বলে নেবি ফাকালা লাহু এবার আমার রাসূল তাকে বললেন আসলিম ও ইহুদি বালক দেরি করো না তুমি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আরে জোরে আমার রাসূল কি কোফায় কোফায় বলছে ইসলাম ধর্ম গ্রহণ কর কথা বলে আমার রাসূল কি ব্যাখ্যাঘাত করে বলেছে এই ইহুদে তুমি কলমা পড়ো। আমার রাসূল অস্ত্র দিয়ে আঘাত করে কোন বিধর্মীকে কলমা পড়ান নাই বলেছে আমার রাসূল মানবতা দিয়ে মানুষকে কলমা পড়িয়েছে। ঠিক নেবে ঠিক আরো জোরে বলেন ঠিক কি বন্ধুরে আমার গভীর মানুষ পরামর্শ দে এইটা দেখার জন্য ওই দিকে তাকাতে আরম্ভ করলেন। হঠাৎ আব্বা বলে উঠলেন এ আমার কলিজার টুকরা সন্তান তুমি খেদমত করেছো আমাদের ইহুদি ধর্মের মধ্যে এবং খ্রিস্টান ধর্মের মধ্যে সুন্দর তাদের ইবাদতখানা তথা তাদের গির্জা আলাদা কালোদের গির্জা আলাদা সুন্দরদের গির্জার ভিতরে কালোরা ঢুকতে পারে না কালোদের গির্জার মধ্যে সুন্দররা ঢুকতে পারে না কিন্তু এমন একজন মানুষ খেদমত তুমি করেছো আমরা ইহুদি তারপরে মুসলমানদের নবী তোমাকে দেখার জন্য দরের মধ্যে চলে আসে। আপা তাহলে আর কেন বসে থাকবে আতিন আবাল কাসেম একুনি হায়াতুন নবীর জবান মোবারক দিয়ে কলমা পড়ে দাও। জোরে বলো আরো জোরে এটাই তো মানবতা। আমার গোসে বুকটা উনি মানবতা দেখিয়েছে একটা সময় দিয়েছে যেই সময়টা সন্তান মা বাপ কোনো পরিচয় ছিল না। আইয়ামে জাহরিয়ার যুগে আপনার তেফসিরে জালালাইনে সূরা নিসার তেফসিরে পেয়ে গিয়েছি যখন কোন বিবির স্বামী যদি মারা যেত ওই ঘরের সন্তানেরা মাকে এক ঘরে করে দিয়ে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দিত মায়ের ব্যবহারের কোন জিনিস তারা পাপ মনে করত মায়ের হাতে হাতে কোন কাপড় দিত না মাকে চুড়ে মেরে মেরে কাপড় দিত। আমার রাসূল বলেন না ও গো সন্তান এমন একজন মা যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে সন্তান রে আল জান্নাতু তাহাতা আকদামিন উম্মাহা আমি আল্লাহ তোদেরকে হায়াতুন নবীর জবান মোবারক দিয়ে বলে দিলাম তোদের মায়ের কদমের নিচে তোদের জান্নাত।
আরে জোরে সুবহানাল্লাহ এই মানবতাকে শিক্ষা দিয়েছেন আরে জোরে বলুন না কে আমাদের নবী গভীর মনোযোগ আমার কলসে বুকদাত হযরত পীর পীরানে পীরদস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা জননীকে ডাক দিলেন মা গো ও গো মা উম্মুল খায়র মা ফাতেমা গো মা আমি আপনাকে কষ্ট নিয়েছি মা আপনি আমাকে মাফ করে দিন কোসে বুকদাদের মা জননী উম্মুল খায়র মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চোখের পানি ফেলে বলেন ও বাবা সৈয়দ আব্দুল কাদের জিলানী সাক্ষী রেখে বলতেছি আমি এমন একটা সন্তান আমার গর্ভ ধারণ করেছি যেই সন্তান কোনদিন মাকে কষ্ট দিতে পারে না জোরে বলো মাকে কষ্ট দিতে পারে না ও সন্তান তারপরে তুমি বলো আমি তোমাকে লালন পালন করলাম আর তুমি আমাকে কষ্ট দিয়েছো বাবা আমি মা তো দেখতে পাচ্ছি না কি করে আমি তোমাকে কষ্ট দিলাম তুমি আমাকে কষ্ট দিলে ওই মুহূর্তের মধ্যে আমার দোষ আজম জেলার পীরানে পীর মা গো আপনাকে কষ্ট দিয়েছি এইটা এই দুনিয়ায় নয় আপনার পেট মোবারকের দুনিয়ায় জোরে বলো আপনার মনে আছে মা একদিন আঙ্গুর ছিঁড়ার জন্য আপনি বাগানের মধ্যে প্রবেশ করলেন যখন আঙ্গুরের তোকার দিকে আপনার নূরানি হাত মুবারক যখন তুলে দিলেন মা হঠাৎ আপনার কলিজা মুবারক টান পড়েছিল আপনি বসে গিয়েছিলেন মা বলে হা হা বাবা আমার মনে পড়লো কে যেন আমার কলিজা মুবারক ধরে আমাকে টান মেরেছিল আমি অবস্থান করতেছিলাম গো আপনি যখন ওই আঙ্গুরের তোকার দিকে হাত বাড়ালেন মা আপনার গর্ব মুবারক থেকে আপনাকে দংশন করবে মা আপনাকে বাঁচানোর জন্য আমি কাদের জিলানি আপনার কলিজা মুবারক পরে একটা টান মেরেছিলাম জিলানিকে মাফ করে দিন জোরে বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আবু সাজ্জাদ মুস্তাজির জিদাবা বন্ধুরে আমার কৌসে বগদাদকে যদি বলি ও গৌসে বগদাদ
আইয়ামে জাহেলিয়ার যুগে তো মাকে এত সম্মান করা শিক্ষা দেওয়া হয়। গোসে বগদাদ রে আপনি মা জননের খেদমত করেছেন, অপরাধ করে মায়ের কদমে মাফ চেয়েছেন, যদি আমার সেটা অপরাধ নয়। এই শিক্ষা কোথায় পেলেন? গৌসে বগদাদ বলবে আমার নবীর মানবতা শিক্ষা পেয়েছে। আরেকটু জোরে, আমার নবীর মানবতার শিক্ষা আমি পেয়েছি। বন্ধুরে আমার, আজকে নারী জাতিরা হায়াত নবী রমাদান বলে গেল। একটা সময় ছিল নারী জাতিকে জিন্দা কবর দেওয়া হতো, ঠিক কিনা বলেন? আরে জোরে বলুন। বন্ধুরে আমার, একজন নবীর সাহাবা যার নাম দেহায়াতুল কলবি, যে দেহায়াতুল কলবি একজন ওই যুগের বাদশাহ ছিলেন। আমার নবী চিঠি লিখলেন, এই দেহায়াতুল কলবি তোমাকে বলে দিচ্ছে তুমি ইসলাম কবুল করো, নয়তো ইসলামী রাষ্ট্রের ভিতরে তুমি অবস্থান করার কারণে জিজিয়া তথা ট্যাক্স প্রদান করো। সুবহানাল্লাহ। নয়তো যদি তুমি রাজ্যের নিয়ম কানুন না মানো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। দায়াতুল কলবি আমার নবীর চিঠি খারাপে কতক্ষণ কপালে লাগায়, কতক্ষণ চমুকায়, কতক্ষণ সিনাই লাগাই, এই অবস্থার মধ্যে দেহায়াতুল কলবি চিন্তা করতে লাগে, আমি কি চিঠির জবাবটা লিখে দেব নাকি কামলি বলেন নবীজির কদম মোবারকে যাব। দেহায়াতুল কলবি মনে মনে বললেন, না আমি হায়াতুন নবী, কামলি বলেন নবী, বাদশা নবীর কদম মোবারকে আমি নিজে চলে যাব। জোরে বলো। আরে জোরে, আমার নবীর কদম মোবারকে আসলেন, দেহায়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কামলি বলে নবী, আমি জীবনে যত পাপ করেছি ওই পাপগুলোর যদি মাফির গ্যারান্টি আমি পেয়ে যাই, আমি দেহায়াতুল কলবি কলমা শরীফ পাঠ করতে আমার কোনো আপত্তি নাই। জোরে বলো। আগে বলুন আমার পাপ গুলো মাফ হবে কিনা? আল্লাহর নবী বলেন, এই দেহায়াতুল কলবি কোন পাপ তুমি করেছো আমাকে একটু করে বলো, সেই পাপ মাফ হওয়ার ব্যাপারে তুমি এত সন্দিহান রয়েছো। দেহায়াতুল কলবি বলে, ও গো আল্লাহর নবী, উম্মতের কান্নার নবী, মক্কি নবী, মদিনী নবী, রাসূল আরবী সাল্লাল্লাহু নবী গো, আপনি জানেন এমন একটা সময়ের বাদশা আমি, আইয়ামে জাহেলিয়ার যুগের বাদশা। হুজুর আমার রাজ্যের ভিতরে একটা আইন প্রচলন ছিল, যদি কারো কোনো কন্যা সন্তান যদি পৃথিবীর জমিনে জন্ম নেয় সাথে সাথে তাকে জিন্দা কবর দিতে হবে। জোরে বলুন, নাউযু বিল্লাহ। সবাই আই জান দিতে পারি আর নবিল্লায় ফরান দিতে পারি। আওয়াজে বোঝা যায় কেউ নবীর জন্য জান দিবার কেউ দেবে না, ঠিক নাকি? সবাই বলি আই জান দিতে পারি আর নবিল্লায় ফরান দিতে পারি। অবাই হন কে যদি আন্নবীর পরহতায়, হন কে যদি আন্নবীর মেগির মানুষ হয়,
ইচ্ছে হয় জিন্দা তারে কবর দিবল্লাই ইচ্ছে হয় জিন্দা তারে জান দিতে পারি আর নবিল্লাই ফরান দিতে পারি অবাই হন কে যদি আন্নবীর ইচ্ছে হয় জিন্দা তারে ইচ্ছে হয় জিন্দা তারে অবাই আন্ন বিরুত ইমানানি কেনে তারা হয় দোষে গুণে মানুষ নবী নূরের তৈরি নয় নাউযু বিল্লাহ আর জোরে মানানি কেনে তারা তো সে গুণে মানুষ নবী নূরের তৈরি নয় নবীর শানত এই কটুক্তির নবীর শানত এই ব্যাধবীর জবাবে দিবল্লাই ইচ্ছে হয় জিন্দা তারে ইচ্ছে হয় আয় জান দিতে পারি আর নবিল্লাই ফরান দিতে পারি আর নবিল্লাই অবাই হন কে যদি আন্নবীর হন কে যদি আন্নবীরে মেডির মানুষ হয় ইচ্ছে হয় জিন্দা তারে কবর দিবল্লাই ইচ্ছে হয় আমার আলা হযরত কি বলেন দিল হে হো দিল জো তেরি याद से माँ मोरी रहा दिल है वो दिल जो तेरी याद से माँ मोरी रहा सर है वो सर जो तेरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया नमती बांट तजिस ते बजी शान हो गया साथ ही मुंशी साथ ही मुंशी रह मत का कलम दान हो गया नमती बार था প্রচলন ছিল কন্যা সন্তানকে কি দেওয়া আর একটু জোরে বলুন না বন্ধুরে আমার সৌদি আরবের জমিনে আপনারা যারা গিয়েছেন হজ করতে এরা দেখেছেন একটি জায়গায় এখনো আপনার সাইনবোর্ড দেওয়া আছে যে জায়গায় সৌদি আরবের সরকার বিল্ডিং করতেছি বারবার কনস্ট্রাকশনের লোকেরা ফেরত আসলো ওই জায়গাটা হলো আইয়ামে জাহেলিয়ার যুগের কন্যা সন্তান কবর দেবার জায়গা উচ্চস্বরে বলুন নাউযু বিল্লাহ কন্যা
আমার সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো ওই স্থানটা আমি জিয়ারত করে এসেছি। বন্ধুরে ইসলাম কবুল করতে আমার কোন আপত্তি নাই গো হুজুর। আমার রাজ্যের ভিতরে প্রচলন ছিল কন্যা সন্তান দুনিয়াতে আসা মাত্র জীবন্ত কবর দেওয়া। হুজুর শুধু রাজ্যের ভিতরে জীবন্ত কন্যা সন্তান কবর দেওয়া হয়নি, আমি দেহায়াতুল কলবি আমার হাতে 70টা কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি। উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ। হুজুরগুলোর ভিতরে একটা ছিল আমার নিজের জন্ম দেওয়া কন্যা সন্তান। আমার বীর গর্বে যখন আমার সন্তান কন্যা সন্তান আগমন করলো, আমার বিবি দাসী এবং দাত্রী মাতাকে বলল, দেখো আমার এই দাসীরা দেখো দাত্রী মাতা দেখো, এমন একটা কন্যা সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, যে কন্যা সন্তান চাঁদের চাইতে সুন্দর, যে কন্যা সন্তান সূর্যের চাইতে উজ্জ্বল। এই দাসীরা খবরদার আমার স্বামীকে বলবে না আমার কন্যা সন্তান দুনিয়ায় এসেছে, তাহলে আমার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেবে। খবরদার বরঞ্চ তোমরা বলবে বাদশার একটা পুত্র সন্তান রাজপুত্র জন্মগ্রহণ করেছে। জোরে বলো। মেয়েটাকে আমার বিবি পুরুষের পোশাক পরাইয়া আস্তে আস্তে বড় করতে লাগলেন। যখন আমার মেয়েটা বড় হতে শুরু করলো আমার বিবি তাকে তাওরাত শিক্ষা দিলে, শিক্ষক রেখে জবুর ইনজিলের জ্ঞান শিক্ষা দিলে। ওই মেয়েটা প্রত্যেক কিতাবের মধ্যে আপনি নবীজির নাম মোবারক পেয়েছে। জুড়ে বলুন। আপনাকে মায়া করত, আপনাকে ভালোবাসত। হুজুর আস্তে আস্তে মেয়েটা যখন বড় হলো শরীরের অঙ্গগুলো যখন মেয়ের রূপ ধারণ করতেছে, অবাক হয়ে গেলাম আমার বিবি কি করে একে পুত্র সন্তান বলে আমার জন্য রেখে দিলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। দাহায়াতুল কলবি বলে জো বিবেককে বললাম বিবেক আজকে তো আমার মান সম্মান শেষ হবে, আমি প্রজাদের কোন কন্যা সন্তানকে জীবন্ত রাখি না, তুমি আমার করে কন্যা সন্তান রেখেছ। বিবেক আমার কদমে পড়ে কাঁদতে লাগলেন, ও আমার স্বামী দেখুন কত সুন্দর মেয়ে আমাদের, স্বামী গো তাকে হত্যা করো না। দয়াতো কলবি বলে আমার বিবিকে আমি ভালোবাসতাম, এই জন্য কিছু বললাম না, একদিন বলে দিলাম এ আমার বিবি একটু কন্যা সন্তানকে সাজিয়ে বুঝিয়ে দিন, আমি একটু তাকে বেড়াতে নিয়ে যাব। এই কথা বললাম যখন আমার বিবি খুশি হয়ে আমার কন্যা সন্তানকে পোশাক পরাইয়া দিলেন। আমি আমার রাজ সিংহাসনের ভিতর থেকে বের হবার সময় ভিতরে লম্বা একটা রশি লুকিয়ে ফেললাম, একটা খুন্তি আমার কোমরের ভিতরে লুকিয়ে নিলাম, আমার কন্যা সন্তানকে গোড়ার উপরে সরাইয়া নিতে নিতে বিরাট জনমানব শূন্য মরুভূমিতে আমি নিয়ে যাচ্ছি। আমার মেয়ে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল, আমার আব্বা বলেছে আমাকে বেড়াতে নিয়ে যাবে, দেখতেছি গভীর মরুভূমির দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি পাহাড়ের দিকে নিয়ে গেলাম আর আমার মেয়েকে আমি কোমরের সাথে দড়ি দিয়ে একদিকে বাঁধলাম আর এক মাথা আমার কোমরে বাঁধলাম। এখন আমি গর্ত খনন করা আরম্ভ করলাম,
আমার মেয়ে আমার দিকে তাকিয়ে রইল বলতেছে বাবা মাকে তো বলেছো আমাকে বেড়াতে নিয়ে যাবে বাবা এই করত কেন আপনি করম কর আরম্ভ করলেন হঠাৎ আমি মেয়ের দুটো হাত ধরে টাচ করে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম মেয়ের এক মানল বাবা আমি বুঝে গেলাম আমাকে তুমি জিন্দা দাফন করবে বাবা আমি মরে যাব কিন্তু একটা মেসেজ আপনাকে দিয়ে যাচ্ছি ও বাবা আখেরি নবী তো জাহানের বাদশা নবী পৃথিবীর জমিন আগমন করবেন যিনি এই অত্যাচার বন্ধ করে পৃথিবীর জমিনে মানবতা প্রতিষ্ঠা করবেন জোরে বলো আব্বা ওই নবীকে আমার একটা সালাম দেবে আমার নবীও কান্দে দাহেতুল কলবিও কান্দে আমার নবী বলে দাহেতুল কলবিরে এত প্রসন্ন ছিলে নিজের মেয়েকে জিন্দা কবর দিতে কখনো কর্ণপাত করবে না ও বন্ধু আমার রাসূল যদি না আসতো এখনো কন্যা সন্তান জীবন্ত কবর দেওয়া হতো ঠিক কিনা বলে বলেন না পৃথিবীর জমিনের মানুষ শোনো গো আমার দুটো আঙ্গুল মোবারকের দিকে তাকো আমার নবী বলেন মধ্যম আঙ্গুল শাহাদাত আঙ্গুল দুটো যখন জড় করলাম মাঝখানে কোনো ফাঁক নাই মাঝখানে কোনো আলাদা করার রাস্তা নাই আমার রাসূল বলেন দুটো কন্যা সন্তান ইয়েতিমকে যদি তোমরা কেউ লালন পালন করে দিন শিক্ষা দিয়ে যদি দায়িত্ব গ্রহণ করে এদেরকে যদি বিয়ে দাও আমি রাসূল বলে দিচ্ছি দুটো আঙ্গুলের মাঝখানে যে এরকম ফাঁক নাই এই রকম ওই বন্ধু লাগালাগি অবস্থায় আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে জোরে বলো এই মানবতা পেয়েছি তো নবীর কারণে ঠিক কিনা বলো গোটা বিশ্বের জমিনে মানবতা প্রতিষ্ঠা করেছেন আমার নবী ওই কামলি ওয়ালা নবী মানুষ হত্যা করবেন তো দূরের কথা হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল أن رسولا شكا إلى النبي صلى الله عليه وسلم একজন লোক আমার রাসূলের কাছে এসে একটি হাজত একটা অভিযোগ একটা নিজের উদ্দেশ্যের কথা রাসূলের কাছে বললেন আসওয়াতা কলবিহি রাসূল আমার অন্তরটা নরম হয় না সব সময় শক্ত থাকে এই রোগের মেডিসিন একটু করে দিন না আমার রাসূল বলেন ফাকালা ইনসা রাসাল ইয়তিমে ওয়াতিহি আমার রাসূল বলেন অন্তরকে নরম করার জন্য বড় মেডিসিন হচ্ছে ইয়তিমের মাথায় হাত বোলাও মিসকিনকে খাবার খাওয়াও অত্যাচারের শিক্ষা আমার নবী দেয় নাই আমার রাসূল শিক্ষা দিয়েছেন মানবতার গোটা বিশ্বের জমিনে মানবতা সৃষ্টি করে মানবতার শিক্ষা দিয়েছেন রাহমাতুল লিল আলামিন এই জন্য আমার রাসূল বলেন বুইসতু মুআল্লিমান আমি রাসূল শিক্ষক রূপে প্রেরিত হয়েছি এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন সকলে বলি বিসমিল্লাহ রহিম ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন ও গো হাবিব আপনাকে আমি সমগ্র জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি তার মানে রহমতের একটা ধারা হলো মানবতা ওই মানবতা গোটা বিশ্বের জমিনে সর্বজাহানে প্রদর্শন করেছেন আমার নবী রাহমাতুল্লিল আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন প্রত্যেককে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু